রবিবার গভীর রাতে পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের 3 নম্বর ইচলাবাজার এলাকায় পরপর কয়েকটি মন্দিরে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। সিসিটিভির ফুটেজ দেখে চুরি করতে নিয়ে আসা গাড়িটি শনাক্ত করা হয়। বর্ধমান থানার পুলিশ অরবিন্দ স্টেডিয়ামের সামনে থেকে গাড়িটি আটক করেছে। দুষ্কৃতীদের সন্ধানে তল্লাশি চালাচ্ছে পুলিশ। মন্দির এলাকার বাসিন্দারা অভিযোগ করেন, কয়েকটি থালা বাটি গ্লাস এবং নগদ কিছু টাকা সমেত প্রণামী বাক্স নিয়ে দুষ্কৃতীরা পালিয়ে যায়। প্রণামী বাক্সটি টাউন স্কুলের পাশের একটি গলিতে পড়ে থাকতে দেখেন এলাকাবাসীরা। পুলিশ প্রণামী বাক্সটি উদ্ধার করেছে। আমাদের মন্দিরে গতকাল রাত্রে তালা ভেঙে আমাদের প্রণামী বাক্সটা পরিপূর্ণ চুরি করে নিয়ে চলে যায়। চোর এসেছিলো এখানে অনেক রাতে, গভীর রাতে, আর কালকে বৃষ্টিও হয়েছিল, ঠান্ডায় সবাই ঘুমিয়েছিল। যাই হোক, গোটা মন্দিরের সমস্ত তালা ভেঙে নিয়ে তারপরে মন্দিরের প্রণয় বাক্স নিয়ে পালিয়ে যায় হবে, কারণ কাছাকাছি অনেক মন্দিরে কালকে রাতেই আবার টাকা পয়সাও চুরি হয়েছে খবর পাওয়া যাচ্ছে। সেই জন্য আমরা চাই প্রশাসনের দিক থেকে তা একটু কড়া করে দেখা, নজরদারিটা একটু বাড়ানো হোক। ফুটেজে যা দেখা গেছে সেটা হলো চার চাকা নিয়ে একটা সুইফট ডিজায়ার গাড়ি, সে এলো এখানে, এখানে দাঁড়ালো, একটু আড়ালে দাঁড়ালো, সিসিটিভির আড়ালে, তারপরে সেইখান থেকে একটা ছেলে বেরিয়ে আসলো। দেখা গেলো আমাদের কলাপসিবল গেটের তালাটাকে বারবার ভাঙার চেষ্টা করে, অনেকবার ভাঙার চেষ্টা করে, আবার ভেঙে রেখে চলে গেল। খানিক বাদে আবার ঘুরে এসে কলাপসিবল গেটটা খুলে সে প্রণয় বাক্সটা নিয়ে ছুটে পালিয়ে গেল। বর্ধমান থেকে পিন্টু প্যাটেল ও টিঙ্কু সাহের রিপোর্ট, আনন্দবার্তা।